আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি। আজকে রান্না করব ছোট্ট আইন মাছ, টমেটো আর হচ্ছে জলপাই দিয়ে। প্রথমে এখানে আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো, তারপরে দিয়ে দিব জলপাই, একে একে সব ময় মশলা সব দিয়ে দিব, কারণ এটা আমি হাতে মাখিয়ে তারপর রান্না করব। এরপর দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়ো, লবণ সামান্য পরিমাণ মতো, এরপরে দিব হচ্ছে মরিচ থাকি, এরপর হচ্ছে তেল। আমার এখানে আদা রসুন দিতে মন ছিল না, তাই আমি পরে আদা রসুন অ্যাড করে দিছি। এরপর আমি মাখিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে বসিয়ে দিব। এরপরে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, কারণ এই তরকারিটা আমার থেকে অনেক ভালো লাগে। শীত আসলে আমি এটা জলপাই দিয়ে প্রায় ছোট গুঁড়া মাছ দিয়ে প্রায় খাই, কিন্তু আমার ছেলে খেতে চায় না, ওর বাবাও খেতে চায় না, তাই নিজের জন্য রান্না করলাম। আমার তরকারি রূপটা আপনাদের সাথে একটু দেখালাম। এরপরে দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা, আমার রান্নাটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।